যেটা সেটা সময়ই বলে দিবে দেখি। আমি তো আগেই বলছিলাম 2023 সাল আমাদের খুব ভালো যাবে। আয়ারল্যান্ড খুব ভালো খেলেছে গতকাল। আমি খেলা শুরুর আগে ভাই কিছুই চাইনি, অবশ্যই জিততে চেয়েছি, ম্যাচটা জিততে পেরেছি এটা নিয়েই খুশি। না ওরকম তো কোনো ব্যাখ্যা নেই, মানে বোলিং কাউকে করতেই হবে এমন কোনো কথা নেই। আপনার কাছে 5-6 রকমের অস্ত্র থাকলে সব অস্ত্র আপনার ইউজ করার দরকার নেই তো সবসময়। মানে এটার মানে কি যে আমি ছাড়া বাংলাদেশ টিমের মানে বোলিং চলে না? আমাদের এনা বোলার আছে যারা 20 উইকেট নেওয়ার মতো, এবং আমার ওদের প্রতি বিশ্বাস আছে এবং সেটা ওরা করে দেখিয়েছে। বা স্পেশালি এমন একটা জায়গাতে খেলা হয়েছে যেখানে এই ধরনের পিচে আমরা অত বেশি খেলি না, স্পেশালি ফার্স্ট 3 ডেজ একদমই আমি বলবো যে খুবই ভালো ব্যাটিং উইকেট ছিল মিরপুরে। সাধারণত 3 দিন টানা এরকম ভালো ব্যাটিং উইকেট থাকে না, ইভেন আজকে অনেক ভালো ব্যাটিং উইকেট ছিল। আপনার যদি 20 উইকেট নিতে হয় আসলে আপনার বোলিং অপশনটা বেশি লাগবে, এটার বিকল্প আসলে নেই। আপনার কম বোলিং অপশন তখনই থাকে যখন আপনি ডিফেন্সিভ মাইন্ডসেটে থাকেন, দল ড্র করার চিন্তা কিংবা কোনোরকম ব্যাটিংটা ভালো করার চিন্তা থাকে। যখন আপনি জিততে চাইবেন 5 বলার 6 বলারের অপশন নিয়ে খেলবেন। যারা বড় বড় দলগুলো তাদের এরকম এখন অবস্থাতে তারা আছে, স্পেশালি আপনি যদি ইংল্যান্ড ইন্ডিয়া দেখেন ওদের 5-6 জন মেইন বোলার 6 জন ব্যাটসম্যান নিয়ে ওরা খেলে। হয়তো বেশিরভাগ ম্যাচ করতে চেষ্টা করবো আমরা, সবসময় হয়তো হবে না, ডিপেন্ডিং অন কন্ডিশন অপোনেন্ট দেখেই আসলে হয়, বাট আস্তে আস্তে হয়তো আমরা অনেক বেশি পজিটিভ খেলার চেষ্টা করব। হ্যাঁ যেহেতু ইম্পর্টেন্ট ইয়ার ওয়ার্ল্ড কাপ আছে, এশিয়া কাপ আছে, অবশ্যই চাবো যে ভালোভাবে নেক্সট লাস্ট 6 মাস যেন আমরা খেলতে পারি। প্রথম 6 মাসে 4 মাসে খুব ভালো গেল, সো ধরেন যদি ফার্স্ট মানে অর্ধেক বছর আমরা খুব ভালো খেলেছি এটা অবশ্যই চেষ্টা থাকবে কন্টিনিউ করার। আর যেহেতু আমরা ওডিআই খেলবো বেশিরভাগ টাইম এবং এমন একটা ফর্মেট যেখানে আমরা মনে করি আমরা খুব ভালো দল। হ্যাঁ দেখুন মিরাজও এখন আমার ধারণায় এরকম ক্যাপেবল ব্যাটসম্যান যে 7 নম্বরে ব্যাটিং করতে পারে, সো ও যদি 7 নম্বরে ব্যাটিং করতে পারে আমাদের বোলিং অপশন আরও বেশি হবে, যেটা আমাদের দলের জন্যই ভালো। সবাই এনাফ রেস্ট পাবে, একজনের উপর প্রেশার পড়বে না। এখন তাইজল অনেক বেশি বোলিং করছে, আলহামদুলিল্লাহ যে ভালো করছে এবং অনেক বেশি বোলিং করছে, বাট আমাদের অপশনগুলো আরও বাড়ার শুরু হচ্ছে। না অবশ্যই ভালো একটা সুযোগ ছিল, ওয়ার্ল্ড কাপ ইয়ার বা ইন্ডিয়াতে খেলা যদি যেতে পারতাম ভালো হতো, বাট যেহেতু ফ্যামিলি ইমার্জেন্সি তো ফ্যামিলি ইমার্জেন্সি। মানে এমন বলা হয়নি যে প্রতি বলে যে মারতে, বাট লিটন এখন যে ধরনের ব্যাটিং করছে, ও যখন বড় রান করেছে তখনও শর্টসই খেলেছে, এখনও শর্টস খেলেছে, সো আমরা ওর খেলা থেকে চেঞ্জ করতে চাই না। একটা জিনিসই যে নতুন বলটাতে এখানে একটু টার্ন অ্যান্ড বাউন্সটা বেশি থাকে, বল যখন 10 ওভার 12 ওভার হয়ে যায় তারপরে আর এই জিনিসটা এত এফেক্ট করে না, তো এই কারণে একজন ডান হাতেই পাঠানো হয়েছিল। না হারার শঙ্কাটা ছিল না, মানে টেস্ট ক্রিকেটে যেটা হয় যে অনেক সময় থাকে কাম ব্যাক করার, ওয়ান ডেতে একটু কম, T20তে খুবই কম, তো সেই দিক থেকে ওরকম কোনো কখনোই কারো মাথায় ওই চিন্তা আসে নাই। হ্যাঁ গতকাল আয়ারল্যান্ড ভালো খেলেছে, সেটা একটা আয়ারল্যান্ডের জন্য ভালো দিক আমি বলবো, কারণ ওরা মানে অনেক ফাইট শো করছে যেটা আমরা হয়তো ফার্স্টে অত এক্সপেক্ট করিনি, বাট ওদের কালচারগত দিক থেকেই ওরা অনেক ফাইটার্স, ও সেই অ্যাটিটিউড ওরা দেখিয়েছে। না জল্পনা কল্পনা নেই, যদি জাকির ফিট থাকতো জাকির ওপেন করতো, এখানে জল্পনা কল্পনা নেই যেহেতু জাকির ওপেন করাতে হয়েছে। নর্মালি শান্ত তিনিই সবসময় ব্যাটিং করতো এবং করার কথাও, যদি জাকির থাকতো জাকির ফার্স্ট অপশন ছিল, আমাদের কাছে জয় এবং সাদমানের অপশনটাও ছিল, বাট আমরা চিন্তা করেছি যেহেতু আমাদের একজন বোলার বেশি নিতে হবে সেহেতু আমরা একজন ব্যাটসম্যান কম নিয়েছি। অনেক কিছুই হতে পারে, আপাতত একটা ব্রেক আছে, ব্রেকে আমরা সবাই ঠান্ডা মাথায় চিন্তা করে দেখব। মেন্টাল ইম্প্রুভমেন্টটাই আমার কাছে মনে হয় সবথেকে বড় ইম্প্রুভমেন্ট আছে। আপনি যদি দেখি ওয়ার্ল্ড কাপের সময় আমরা আসলে যখন লাস্ট ম্যাচ খেলেছি T20 ওয়ার্ল্ড কাপে, আমরা ওই সময়ই আলোচনা করেছি যে আসলে আমরা হয়তো এই ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত নিজেদেরকে অনেক ছোটো দল মনে করতাম, কিন্তু আসলে আমরা ছোটো দল ছিলাম না। আমরা যদি হয়তো বিশ্বাস রেখে যেতাম মেবি আমরা সেমিফাইনাল খেলতাম, হয়তো ওই জায়গাটাতেই আমাদের একটু ল্যাকিং ছিল। সে ওর পর থেকে আমাদের চিন্তা ছিল যে ওই জায়গাটাতে আমরা আসলে পরিবর্তনটা আনবো। স্পেশালি T20 টিমের যারাই ছিল আপনি দেখবেন যে তাদের ভেতরে এই মেন্টাল একটা চেঞ্জ সবার ভেতরে আছে। দেখুন আমি মুশফিফের সাথে খেলছি হচ্ছে 2003-তে ফার্স্ট বোধহয় U15, ওর পর থেকে একসাথেই খেলছে, তখনও যেমন দেখেছি এখনও তেমনই। আমি শিওর আপনার ফ্যামিলির সবার সাথে আপনার সবসময় সুসম্পর্ক থাকে না, খারাপ সম্পর্কও হয় না সবসময়, তো ওরকমই পারফরমেন্সও এরকম ওঠানামার ভেতরে থাকবে। এক্সপিরিয়েন্স যখন থাকে তখন আপনি ওইটা কীভাবে ওভারকাম করতে হয় সেটা জানেন, একটা নতুন প্লেয়ারের জন্য সেই জিনিসটা ডিফিকাল্ট। এই ফেজগুলো সবাই পার করে আসবে, যারা 10-12-15 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে সবারই এই জিনিসগুলো থাকবে।